সবার মনে এখন একটাই প্রশ্ন, ফেসবুক হঠাৎ কেন ডাউন হয়ে গেল? সবাই অস্থির, কিন্তু কেউ আসলে কোনো উপায় খুঁজে পাচ্ছে না। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে, কেন ফেসবুক হঠাৎ ডাউন দিল। সত্যি কথা বলতে আমি নিজেও খুব অস্থিরতার মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম, কারণ আমি যখন বাইরে ছিলাম তখন দিব্যি ফেসবুক ইউজ করছিলাম, জাস্ট 20 মিনিটের ব্যবধানে বাসায় এসেছি, এসে দেখি ফেসবুক ডাউন। ও না, এসেই ফেসবুক ডাউন এটা দেখিনি। আসার পরে ছোটো ভাই জিজ্ঞাসা করলো যে আসলে ভাইয়া মেসেঞ্জারে টেক্সট পাঠাচ্ছি, হঠাৎ কেন যাচ্ছে না? বিষয়টি আমি তৎক্ষণিক বুঝতে পারিনি। পরবর্তী সময়ে কিছুক্ষণ পর যখন আমি একটু ফ্রেশ হয়ে আমার ফোনটা হাতে নিয়েছি, ফেসবুকে লগ ইন করার চেষ্টা করছিলাম, তখন দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি ফেসবুক ডাউন। কিন্তু কেন ডাউন আমি নিজেও বুঝতে পারছিলাম না। অনেক ঘাটাঘাটি করছিলাম, খোঁজাখুঁজি করছিলাম ফেসবুক কেন ডাউন হয়ে গেল। শেষে উপায় না পেয়ে ইউটিউবে আসলাম। ইউটিউবে এসে দেখি একই অবস্থা, শুধু কিছু কিছু বাংলাদেশি নিউজ চ্যানেলের নিচে লিখা আছে কারিগরি ত্রুটির জন্য ফেসবুক ডাউন হয়েছে, বা ফেসবুকের সার্ভারের একটু প্রবলেম চলছে যার কারণে আমরা ফেসবুকে ঢুকতে পারছি না। তার আগে বলে রাখি যে ফেসবুকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, যে হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠাবে বা নর্মালি টেক্সট পাঠাবে কিনা, এরকম অপশন আসছে, দুইটা অপশন আসতেছে, যেই নাম্বারটা আপনার ফেসবুকের সাথে কানেক্টেড ঠিক এই নাম্বারে টেক্সট পাঠাচ্ছে, কিন্তু আদৌ কিন্তু কোনো টেক্সট পাঠাচ্ছে না ফেসবুক থেকে, যার কারণে আমরা একটু ঘাটাঘাটি করছিলাম। সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমিও সঠিক সমাধান পাইনি যে হঠাৎ ফেসবুক কেন ডাউন দিল। জানিয়ে দিব পরবর্তী আপডেট যদি আমি জানতে পারি যে কেন ফেসবুক ডাউন দিয়েছে। সে পর্যন্ত ভালো থাকবেন।